আসসালামু আলাইকুম। আজকে বিকালবেলা মা ছেলে মিলে দুজন বেরিয়ে গিয়েছি, আমরা যাচ্ছিলাম ঈদ পরবর্তী নারী উদ্যোক্তা ফোরামের মাসিক চায়ের আড্ডায়। তো বিকালবেলা সেখানে আমরা যাচ্ছিলাম, তো সেখান থেকে একটু আমরা ভিডিও শেয়ার আর কি করে নিলাম দুজন। আর এখানে লিফটের জন্য অপেক্ষা করছি, তখন দেখছিলাম বিড়াল তার বাচ্চাদেরকে এভাবে করে আদর করছে। অবশ্য আমি বিড়াল পছন্দ করি না, তারপর এই দৃশ্যটা না আমার কাছে খুব ভালো লেগেছে, যার কারণে আমি এটা একটু শেয়ার করলাম। আর আমি যেতে যেতে অলরেডি আপুদের আড্ডা শুরু হয়ে গিয়েছে। এক আপু এখানে তার উদ্যোগের কথা বলছিলেন। আসলে এই মাসিক চায়ের আড্ডাটা এটা খুব ভালো একটা জমজমাট আড্ডা, এখান থেকে বেশ অনেক কিছুই শেখা যায়। আর সিন থাকেন, আমি ঘরোয়া পদ্ধতিতে সার্চিং করব। হ্যাঁ, এটাই করতে হবে। বাটার যখন আমাদের দেশে, যখন বাইরের বাটারটা, যখন আনসল্টেড বাটার যখন হাই দামে চলে যায়, যখন আমি আমার এই প্রাইসিংয়ের সাথে আসি না, তখন আমি মার্কেট সার্চ করে দেখলাম যে আরে আনসল্টেড বাটার তো আমাদের দেশেই আছে, হ্যাঁ আমি কেন বাইরে থেকে লুটপাট কিনবো। আজকের এই আড্ডা আয়োজন করেছিল সিরাজুমনিরা আপুর বাসায়। আপু অনেক ধরনের নাস্তা রেডি করেছিলেন, আর এখানে হচ্ছে আপুর এই ফ্রুট কাস্টার্ডটা অনেক মজা ছিল, মানে ফ্রুট ইয়োগার্টটা। আর এখানে ছিল বিভিন্ন আপুদের নিয়ে আসা পণ্য, পণ্যের একটা ডিসপ্লে করা হয়। খুব ভালো একটা আয়োজন, এটা সবার জন্যই মানে করা হয়। এখানে ছোট ছোট কিছু মিনি কেক, জার কেক, মুজ, বিভিন্ন দামের আর বিভিন্ন টেস্টের আলাদা আলাদা ফ্লেভারের কেকগুলো ছিল, আসলে যেগুলো খুব সুন্দর। এরপর ছিল সুতি কাপড়, হিজাব, তারপর পার্ল, শাড়ি, অনেক ধরনের জিনিস। আপুরা যেসব উদ্যোগ নিয়ে কাজ করছেন, সবাই সব ধরনের জিনিসগুলো নিয়ে আসছে। আর আমি নিয়ে গিয়েছিলাম আলু সিঙ্গারা আর হচ্ছে চিকেন রোজবান, দুইটাই খেয়ে সবাই খুব প্রশংসা করেছে। সিঙ্গারার প্রশংসা আসলে সামনে সামনে নিজের প্রশংসা শুনতে খুব ভালো লাগে। আমিও সেই আমার প্রোডাক্টের প্রশংসা শুনেছি, আলহামদুলিল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ।